প্রিন্স মাহমুদ রাজকুমার সিনেমার জন্য লিখেছে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। গানটা গেয়েছিল আলিফ। আর এই গানটার মায়ায় পড়ে, এই গানটা শুনতে শুনতে এখন আমি বরবাদ হয়ে যাচ্ছি, কারণ আমি এই গানটাকে এখন রিপিটলি শুনতে পছন্দ করতেছি। তবে কথা হচ্ছে এই গানটাকে দর্শক মহল কিভাবে গ্রহণ করেছে এবং দর্শকরা আসলে এই গানটাকে কতটা পছন্দ করেছে। যদিও আমি যতটুকু দেখেছি দর্শক মহলে গানটার রিস্ক কিন্তু অনেক হাই, এবং ফেসবুক ইউটিউব সহ যে সকল প্ল্যাটফর্মে গানটাকে ড্রপ করানো হয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গানটা ট্রেন্ডিং এবং গানটার রিস কিন্তু যথেষ্ট ভালো। তবে এর মাঝ থেকে কিছু নেগেটিভ কমেন্ট এবং কিছু হচ্ছে মিক্স কমেন্ট কিন্তু আমি দেখেছি, যার মধ্যে প্রথম যে কমেন্ট আছে সেটা হচ্ছে যে আলিফের ভয়েস একদমই জমে নাই। তো আমি আসলে সেটার ব্যাপারে কিছু কথা বলতে চাই এবং বলতে চাই যে এই মুহূর্তে বরবাদ গানটা আসলে দর্শক মহলে কি বরবাদটা করেছে। তো ভিউয়ার্স, দর্শক মহলে তো বরবাদ গানটা বেশ ভালো রিস্ক পেয়েছে, প্রথম দিনই 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে এবং হিউজ পরিমাণ একটা রেসপন্স পাওয়ার পাশাপাশি আমি দেখলাম মিডিয়া পাড়ায় বেশ সাড়া ফেলেছে এবং প্রত্যেকটা সেক্টর থেকে বিভিন্ন অ্যাক্টর, ডিরেক্টর, অ্যাক্টার্স তারা কিন্তু বরবাদ গান নিয়ে পোস্টও করতেছে এবং পোস্ট করার মাধ্যমে তারা রাজকুমার সিনেমার প্রতি তাদের আগ্রহ এবং এই বরবাদ গানটা কতটা ভালো লেগেছে সে সম্পর্কেও জানাচ্ছে। কিন্তু অন্যদিকে কিছু মিক্স এবং বলতে পারে নেগেটিভ কমেন্ট চোখে বেঁধেছে, যে কমেন্টের প্রধান কারণটা ছিল বা প্রধান বিষয়টা ছিল হচ্ছে আলিফের ভয়েস। তো আমি সেখানে বলতে চাই, ভাই লিরিক্স আপনার পছন্দ হয়েছে, আপনার ভিজুয়াল পছন্দ হয়েছে, আপনার শাকিব খান এবং কোয়ান্টি কপিকে পছন্দ হয়েছে, এখন সমস্যা হচ্ছে আলিফ। এর প্রধান যে কারণটা সেটা আমার কাছে মনে হয় কি জানেন, আলিফকে আপনারা প্রথমবার শুনতেছেন। আমি জানি না আপনারা আলিফকে এর আগে শুনেছেন কিনা। তো আলিফ হচ্ছে আপনাদের কাছে একদম ফ্রেশ একটা ভয়েস এবং হচ্ছে একদম নিউ একটা ভয়েস, তো একদম নিউ একটা টোন, নিউ একদম একটা আলাদা স্কেলে আপনারা শুনতেছেন। তো সেই জায়গায় হয়তো বা আপনাদের হতে পারে যে প্রথম শোনায় আসলে আপনারা আলিফের সঙ্গে ওইভাবে কানেক্ট হতে পারেননি, কারণ এতদিন আপনারা যাদের শুনে আসতেছিলেন তাদের থেকে আলিফ একদমই আলাদা, তার স্কেল আলাদা, তার ভোকালটা সে যেভাবে বিভিন্নভাবে আপডাউন করতেছিল গানের মধ্যে সেটা একদমই আলাদা। তো বলতে পারো যে একদম নিউ একটা এক্সপিরিয়েন্স আলিফ আপনাকে দিচ্ছিল। তো সেই জায়গা থেকে আসলে আলিফের ভয়েসটা অনেকে কিন্তু ক্যাচ করতে পারেনি, আর কানেক্ট না হওয়ার কারণে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এই গানটা এরকমের কেন, এই গানটা এরকমের কেন। তো আমি ভাই আরেকটা ব্যাপার একটু বলতে চাই, গানটা যিনি বানিয়েছেন, যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন প্রিন্স মাহমুদ, তিনি বুঝে শুনেই বানিয়েছেন এবং আসলে সে যখন দেখছেন ফাইনাল আউটপুটটা যে এটা এরকমের হচ্ছে, সে বুঝতে পারছে যে আসলে এটা এরকমই হবে এবং এটা পারফেক্ট, সে সেটা বুঝেই কিন্তু গানটাকে আমাদের সামনে নিয়ে আসছে বা আমাদের জন্য তৈরি করেছে। তো সব কিছু বুঝেই কিন্তু প্রিন্স মাহমুদ গানটা নিয়ে আসছে। এখন জাস্ট আমার কাছে মনে হচ্ছে ওই প্রথম শোনায় আসলে আপনারা আলিফের সঙ্গে কানেক্ট হতে পারেননি এবং দেড়শো আপনারা বলতেছেন যে আলিফের জায়গায় অন্য একজন হলে ভালো হতো, কারণ হচ্ছে আপনারা ওই মানুষটার ভয়েস শুনতে কিন্তু অভ্যস্ত। আমরা যেমন বালাম ভাই যে গানটা ছিল প্রিয় তোমার ক্ষেত্রে বা রাজকুমার টাইটেল ট্র্যাকের ক্ষেত্রে, আসলে বালাম ভাইকে তো আমরা একটা লম্বা সময় ধরে শুনে আসতেছি, তো তার সাউন্ডটা আমাদের মেমোরিতে হচ্ছে স্টোর করা ছিল এবং যখন আমরা পরবর্তীতে আসলে তার গানগুলো শুনতেছি বা নতুন তার যখন গান শুনি আসলে আমরা, তখন কিন্তু আসলে ওই মেমোরিতে স্টোর থাকার কারণে আমরা অটোমেটিক ম্যাচ করতে পারি, ও এটা বালাম ভাইয়ের ভয়েস, এটা তো ভালো লাগবেই। তো ওই জায়গা থেকে কিন্তু আসলে আমরা কানেক্ট করতে পারি, কিন্তু এখানে আমাদের মেমোরি কিন্তু একদম নিউ একটা ভয়েস আসলে স্টোর করতে চাচ্ছিল, তো ওই জায়গা থেকে আসলে অনেক কানেক্ট করতে পারেননি, অনেকের মেমোরি তোটা স্টোর হচ্ছিল না। তো আমার কাছে মনে হয় যে এই একটাই কারণে আসলে আপনাদের আলিফের ভয়েসটা পছন্দ হয়নি। এবার আমি জাস্ট একটা আসলে সাজেশন দিতে চাই, উদাহরণ না একটা সাজেশন দিতে চাই, বরবাদ গানটা বারবার শুনেন, রিপিটলি শুনেন, দেখবেন আপনাদের মেমোরিতে কিন্তু এই আলিফের ভয়েসটা এবং এই বরবাদ গানটা স্টোর হয়ে যাবে, এবং যখন স্টোর হয়ে যাবে তখন এই বরবাদ গানের মায়ায় পড়ে আপনারাও বরবাদ হয়ে যাবেন। আর হ্যাভ ইউর সাবিটার কনক্লুশনে আমি বলতে চাই, আমার যতটুকু রিসার্চ আমার যতটুকু দেখা হয়েছে সেখান থেকে আসলে আমি বলতে চাই যে বরবাদ গানটা কিন্তু আসলে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এবং দর্শকরা কিন্তু বেশ পছন্দ করেছে। কিঞ্চিত কিছু মানুষের একটু সমস্যা হচ্ছে, সেটা হতে পারে একদম নিউ একটা ভয়েস আসলে শোনার জন্য। এর বাইরে আমি দেখলাম সবাই লিরিক্সের প্রশংসা করেছে, সবাই ভিজুয়ালের প্রশংসা করেছে, সবাই শাকিব খানের প্রশংসা করেছে, সবাই রাজকুমারের প্রশংসা করেছে, হিমেল আশরাফের প্রশংসা করেছে। প্রশংসায় কিন্তু সবাই পঞ্চমুখ ছিল, অনেকের একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে আলিফের ভয়েস। তো এটা হতে পারে জাস্ট ওই একটাই কারণ, সেটা হচ্ছে যে আলিফের ভয়েসটা একদমই নিউ তাদের ব্রেনের কাছে, তো নিউ বিষয়টা আসলে ক্যাচ করতে একটু সমস্যা হচ্ছে। এর জন্য আমার কাছে মনে হয় যে তারা ব্যাপারটা নিয়ে একটু সংশয় আছে যে আসলে গানটা কেন এরকমই হলো না বা কেন ওই সিঙ্গারকে দিয়ে গান হলো না। এর বাইরে বরবাদ গানটা কিন্তু
যথেষ্ট পারফেক্ট এবং হৃদয়টাকে বরবাদ করে দেওয়ার মতন একটা গান। তো এটাই হচ্ছে বরবাদ গান নিয়ে আমার ওপিনিয়ন। তবে আপনাদেরকে ওপিনিয়ন সেটা আমি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।